আসসালামু আলাইকুম। কুকিং হাউজে সবাইকে স্বাগতম জানাচ্ছি। বেগুনের ভীষণ মজাদার একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে রান্না করব বেগুন মশলা, বা এটাকে বেগুন ভুনাও বলা যায়। অসম্ভব টেস্টি এবং মজাদার হয় এই বেগুন মশলা ভুনাটা। রুটি, পরোটা, লুচি কিংবা ভাতের সাথে খেতে দারুণ লাগে। যারা বেগুন খেতে পছন্দ করেন তাদের কাছে ভীষণই ভালো লাগবে। রান্নার জন্য আমি এখানে 5টা লম্বা বেগুন কেটে নিয়েছি, একটু ছোট ছোট টুকরো করে। আর বেগুনের গায়ে একটু কেটে কেটে নিয়েছি, যাতে করে বেগুনের মধ্যে মশলা মিশে যায় সুন্দর করে। বেগুনটা যা যার পছন্দ মতো করে কেটে নিতে হবে। বেগুন খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এই বেগুনের মধ্যে আমি পরিমাণ মতো করে লবণ দিয়ে দেব, আর দিয়ে দেব হলুদের গুঁড়া। এখন হলুদ লবণ বেগুনে খুব সুন্দর করে মেখে নেব। যে কোনো বেগুন দিয়ে এই রান্নাটা করা যাবে। হলুদ লবণ বেগুনে খুব সুন্দর করে মেখে নিয়েছি, 5 মিনিট রেস্টে রেখে দেব। প্যানে আমি 3 টেবিল চামচের মতো তেল দিয়ে দেব। এখন এই তেলের মধ্যে হলুদ লবণ মেখে রাখা বেগুনগুলো দিয়ে দেব। বেগুনগুলোকে আমি প্রথমে ভেজে নেব। বেগুনটা ভেজে নিয়ে রান্না করলে টেস্টি হবে, তাছাড়া বেগুনটা কষিয়েও রান্না করা যায়। এপিটোপিট উল্টা পাল্টা করে দিয়ে বেগুনটা আমি একটু লাল লাল করে ভেজে নেব। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এই বেগুন মশলাটা বিভিন্নভাবেই রান্না করা যায়। আজকে আমি যেভাবে করছি এটা খুবই সহজ একটি রান্না, আর ঘরে থাকা মশলা দিয়েই এই রান্নাটা করে নেওয়া যায়। যে কেউ এভাবে বেগুনের এই মশলাটা তৈরি করে নিতে পারবেন। উল্টাপাল্টা করে দিয়ে বেগুনগুলো আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এখন তেল থেকে বেগুনগুলো তুলে নেব। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, আদা এবং রসুন বাটা দিয়ে দেব 1 চা চামচ করে। এখন এই মশলাটা একটু ভেজে নিতে হবে, যাতে কাঁচা গন্ধ চলে যায়। পেঁয়াজ চাইলে এখানে কুচি করে দেওয়া যাবে, আমি বেটে দিয়েছি, এতে করে ঝোলটা মাখো মাখো হবে। অল্প আঁচে সুন্দর করে নেড়ে চেড়ে পেঁয়াজ আদা রসুন ভেজে নিয়েছি। এখন এর মধ্যে গুঁড়া মশলা দিয়ে দেবো। আমি এখানে জিরার গুঁড়া নিয়েছি 1 চা চামচ, শুকনো মরিচের গুঁড়া 1 চা চামচ, হলুদ এবং ধনিয়ার গুঁড়া 1/2 চা চামচ, লবণ নিয়েছি স্বাদ মতো। একটুখানি পানি দিয়ে দেব, যাতে মশলা পুড়ে না যায়। এখন এই মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব। যে কোনো রান্নার স্বাদ নির্ভর করে মশলা কষানোর উপরে, তাই মশলাটা যত ভালো করে কষিয়ে নেওয়া হবে রান্নার স্বাদটাও বাড়বে। মশলাটা আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব গরম মশলা বাটা, 1 চা চামচ নিয়েছি গরম মশলা বাটা। আর গরম মশলাটা বেটে দিলে ফ্লেভারটা বেশি ভালো আসবে, গুঁড়াটাও দেওয়া যাবে। গরম মশলা দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে মিলিয়ে নেব। আবারও কিছুটা পানি দিয়ে দেব। ঝোল ভালোভাবে ফুটে উঠেছে। এখন এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা বেগুন। বেগুনগুলো দিয়ে নেড়ে চেড়ে সুন্দর করে ঝোলের সাথে মিলিয়ে নেব। আমি একদম মাখো মাখো ঝোল রাখবো, সেভাবেই কিন্তু পানি দিয়ে দিয়েছি, আর বেগুনটা সেদ্ধ হওয়ার এখানে কিছুই নেই, যার কারণে পানির পরিমাণটা কিন্তু অল্প করে দিতে হবে। উল্টাপাল্টা করে নেড়ে চেড়ে দিতে হবে বেগুনগুলো, যাতে বেগুনের মধ্যে মশলাটা মিশে যায়। সুন্দর করে নেড়ে চেড়ে আমি বেগুনটা রান্না করে নিয়েছি। ঝোলটা একদম মাখো মাখো করে নিয়েছি, আর উপরে তেলটাও ভেসে উঠেছে। বেগুন মশলা ভুনা রান্না করা হয়ে গিয়েছে, এখন এটা নামিয়ে নিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল দারুণ টেস্টি এবং মজাদার বেগুন মশলা বা বেগুন ভুনা। এই বেগুন মশলাটা রুটি, পরোটা, লুচি, সাদা ভাত, পোলাও, খিচুড়ি সব কিছুর সাথেই পরিবেশন করা যাবে। দারুণ লাগে এটা খেতে। আশা করছি ভালো লেগেছে আমার আজকের এই বেগুন মশলার রেসিপি। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।